ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করাই আর ওদিকে কাপড় শুকাবেন? হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ। এই শুনছো? বলো বলো। আরে কালকে আমার চাচাতো বোন আসবে, হ্যাঁ, ওর স্টেশন থেকে নিয়ে এসো। তোমার আবার কোন চাচাতো বোন? ওই যে বিজলি। ওহ ইয়েস, এত খুশি হয়ে লাভ নাই, ওর জামাই আসবো সাথে। ঘুরে আসতে পারো, সমস্যা নাই, আমার মনটা কিন্তু কাশফুলের মতো, ওখানে অনেকেই দোলা দিয়ে যায়। তুই খালি একবার ঢোকতে দে, ওই কাশবনে আমি আগুন ধরাই দেবো। বাই বাই। একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? আমি তো ছেলে না, আমি কেমনে বলবো। আপনার বয়ফ্রেন্ড কেন প্রেমে পড়ছে? আমার বয়ফ্রেন্ড প্রেমে পড়ছে কারণ আমি খুবই অসাধারণ। হট? আমি হট আর কি। এই মার্কেটে চলো, আমার দুইখান শাড়ি কিনে দিবা। গত মাসে দুইখান কিনে দিছি, সেই দুইখান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? আচ্ছা, তুমি কি আমার জন্য কখনো কানছো? হ্যাঁ, একদিন খুব কান্না করছি তোমার জন্য। কবে? যেদিন তুমি অসুস্থ ছিলা, আল্লাহর কাছে দোয়া করছি, অনেক কাঁদছি। তুমি আমার এত ভালোবাসো, কি বলছো আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলছি, আল্লাহ এটা আমার যে জ্বালান জ্বালায়, এমন অসুস্থ হয়েছে, আল্লাহ এই সুযোগ এটা উড়াই নাও। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখব কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5 এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। ভাবি, ভাই যে বয়সে বিয়ে করছে, আমারও তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেবো, যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ে নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি, এয়ার হোস্টেস।